হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। 14 জুন থেকে সূর্য রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করে সূর্য মিথুন রাশিতে গোচর করবে। এখানে সূর্য 15 জুলাই পর্যন্ত থাকবে। এই যে টানা এক মাস সূর্য মিথুন রাশিতে থাকবে, সমস্ত রাশি অনুযায়ী এর কী প্রভাব পড়বে না পড়বে আমরা ডিটেলসে জানব। জানেন বন্ধুরা, সূর্যের ভূমিকা কিন্তু আমাদের লাইফে বিশাল একটা বড় ভূমিকা রাখে। এই যে সূর্যের ভূমিকা, সূর্য আমাদের লাইফে কিন্তু আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে, এরম আরও অনেক জিনিসকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের লাইফে সূর্যের কী ভূমিকা এটা নিয়ে ডিটেলসে জানার জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন সূর্যের ভূমিকা আমাদের লাইফে কী। এটা থেকে আপনারা কিন্তু অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। বিশ্বরাশির সেকেন্ড হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। আর্থিক উন্নতি কিন্তু এই সময় আপনাদের খুব ভালো হবে, অর্থ খুব ভালো আসবে, আয়ের নতুন কোনো সোর্স এই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন জমি বাড়ি ক্রয় বা বিক্রি করবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সোর্স থেকেও আপনারা অনেকটা অর্থ কিন্তু পেতে পারেন। এই সময় আপনাদের মধ্যে কোথাও গিয়ে অহংকার কিন্তু বৃদ্ধি হতে পারে। এই সময় আপনাদের শরীর খুব একটা ভালো থাকবে না, শরীরের দিকে কিন্তু একটু বেশি নজর দিতে হবে। আর যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীরের দিকে কিন্তু একটু বেশি আপনাদের নজর দিতে হবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। মিথুন রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, কাজের জায়গায় আপনাদের কিন্তু মান সম্মান প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনারা খুব ভালো ডিসিশন নিতে পারবেন। লাইফে অনেক কঠোর সিদ্ধান্ত যেটা আপনারা এই সময় নিতে পারবেন। এই সময় আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেমারাইজ করতে পারবে। রাগ প্রচণ্ড মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে। রাগটা কাজের জায়গায় একদম দেখাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। যাদের কোনো রকম সম্পত্তি নিয়ে প্রবলেম চলে আসছিলো সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। এই সময় আপনার পার্টনারের সাথে কিছু কিছু বিষয় নিয়ে একটু মতবিরোধ কিন্তু তৈরি হতে পারে, যাকে বলা চলে মিথুন রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন একটা মিশ্র ফল নিয়ে আসছে। এবার জানবো কর্কট রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসে। কর্কট রাশির 12th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। এই সময় আপনাদের কোথাও কিন্তু ভ্রমণ হতে পারে। আপনারা আপনাদের শত্রুকে এই সময় কিন্তু খুব ভালো পরাজিত করতে পারবেন। যাদের কোনো আইনি মামলা চলছিল সেই মামলা যদি এই সময় রায় বেরোয় তাহলে কিন্তু রায়টা আপনার পক্ষে যেতে পারে। যারা ব্যবসা করেন তাদের কিন্তু বিদেশি সূত্রে যাদের ব্যবসা সেই ব্যবসায় কিন্তু অনেকটা লাভ এই সময় আপনারা কিন্তু দেখতে পাবেন। নিজের হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ার নিতে হবে, আর নিজের লাইফ পার্টনারের হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনাদের একটু বেশি কেয়ার কিন্তু নিতে হবে। এই সময় আপনাদের অর্থনৈতিক গ্রোথ কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। আপনাদের সঞ্চয় কিন্তু ভালো হবে, খরচ কিন্তু অনেকটা আপনাদের এই সময় কমে যাবে। আপনি চেষ্টা করুন প্রয়োজনীয় জিনিসগুলোর জন্যই কিন্তু অর্থটা ব্যয় করতে, বেকার কাজে কিন্তু অর্থ এই সময় আপনারা ব্যয় করতে একদমই যাবেন না। যাকে বলা চলে কর্কট রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তনটা একটা কিন্তু ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসে। সিংহ রাশির 11th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। সিংহ রাশির মানুষদের এই সময় কিন্তু মান সম্মান খুব বৃদ্ধি পাবে। আপনি আপনার বন্ধু মহলে কিন্তু খুব ফেমাস হয়ে যাবেন। আপনার বন্ধু মহলে পরিচিতি কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। কেরিয়ার নিয়ে কিন্তু এই সময় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কেরিয়ারের সাকসেস কিন্তু এই সময় আপনার অবশ্যই থাকছে। প্রেম নিয়ে কিছু সমস্যা থাকলেও সেটা কয়েকদিন একটু প্রবলেম করবে, তারপর থেকে প্রেম নিয়ে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। তবে একটা কথা বলবো, প্রেমিক বা প্রেমিকার ওপর খুব একটা চাপ দেবেন না, একটু ভালো মসৃণ ব্যবহার রাখুন, একটু ভালো ভাষায় কথা বলুন, তাহলে দেখবেন সম্পর্কটা কিন্তু অনেকটা বেটার থাকছে। জানবো কন্যা রাশির মানুষরা সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কী ফল পাচ্ছে। কন্যা রাশির 10th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। বিজনেস বা জব দুই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে বিজনেসের অর্থের যোগাযোগ কিন্তু খুব ভালো হবে। আর যারা জব করেন তাদের কিন্তু পদোন্নতি এই সময় অতি অবশ্যই থাকছে।
অফিসের নাম এবং খ্যাতি দুটোই কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক কোনো সূত্রে থেকে আপনার বিজনেসে কিন্তু লাভ আসতে পারে। কাজের জায়গায় কিন্তু আপনারা খুব ফেমাস থাকবেন এই সময়। পিতামাতার হেলথের দিকে কিন্তু একটু এক্সট্রা নজর দিতে হবে। পরিবারের লোকজনদের সাথে কোথাও কিন্তু একটু সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। স্টুডেন্টরা ঠিক যতটা পরিশ্রম করবে ততটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। এবার জানবো তুলা রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। তুলা রাশির 9th হাউসে সূর্যের এই রাশি পরিবর্তনটা হচ্ছে। আপনারা কিন্তু আর্থিক দিক থেকে এই সময় কিন্তু প্রচণ্ড মাত্রায় সফলতা পাবেন। অন্য কোনো সোর্স থেকে কিন্তু এই সময় আপনারা আর্থিক খুব ভালো সুবিধা পাবেন। কাজের জায়গায় কিন্তু আপনাদের মান সম্মান ভীষণভাবে বৃদ্ধি পাবে। বসের খুব প্রশংসা কিন্তু এই সময় আপনারা পাবেন। আধ্যাত্মিক কোনো ব্যাপারে আপনাদের এই সময় কোথাও ভ্রমণ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে কোথাও কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে। এর ফলে কিন্তু পরিবারের মধ্যেও একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির 8th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। কর্মসূত্রে কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে। এই বাইরে যাওয়াটা কিন্তু আপনার জন্য খুব ভালো। কাজের জায়গায় কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, তবে আপনাকে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম কিন্তু কাজের জায়গায় করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্যের জন্য কিন্তু একটু এক্সট্রা কেয়ার আপনাদের এই সময় নিতে হবে। বাড়ির লোকজনদের সাথে একটু সংযতভাবে কথা বলুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় প্রচণ্ড মাত্রায় আপনার রাগ বৃদ্ধি পাবে, তার প্রকাশ কিন্তু আপনার কথাবার্তায় পড়বে, যার ফলে কিন্তু লোকজনের সাথে একটু সমস্যা আপনাদের এই সময় তৈরি হবে। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। ধনুরাশির 7th হাউসে সূর্যের এই রাশি পরিবর্তনটা হচ্ছে। এই সময় আপনার অহংকার প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, যার এফেক্ট কিন্তু আপনার ম্যারেজ লাইফে গিয়ে পড়বে। আপনি কিন্তু আপনার লাইফ পার্টনারের থেকে কাজের ব্যাপারে ভীষণ মাত্রায় হেল্প পাবেন। কাজের জায়গায় আপনি কিন্তু আপনার কলিগসদের থেকে ভীষণ মাত্রায় হেল্প পাবেন, যার ফলে কাজের জায়গায় কোনো প্রবলেমে পড়লে আপনি সেখান থেকে কিন্তু খুব স্মুথলি বেরিয়ে যেতে পারবেন। এই সময় কিন্তু আপনি সোশ্যাল অনেক কাজকর্ম করবেন, যার ফলে কিন্তু সমাজে আপনার মান সম্মান প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু এই সময় অবশ্যই আপনার প্রমোশন ওয়েট করছে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মকর রাশির 6th হাউসে কিন্তু সূর্যের রাশি পরিবর্তনটা হচ্ছে। সবথেকে ভালো কথা যেটা হচ্ছে, এই সময় যারা লোন নিয়েছিলেন তাদের কিন্তু লোনটা এই সময় গিয়ে পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক দিক থেকে এই সময় আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। অর্থকে এই সময় আপনারা একটু সঞ্চয় করে রাখার চেষ্টা করুন। হেলথের দিক থেকে এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন না। হেলথ নিয়ে কিন্তু কোথাও আপনারা ভীষণ মাত্রায় ভুগবেন। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। বিজনেসে খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কুম্ভ রাশির 5th হাউসে কিন্তু সূর্যের রাশি পরিবর্তনটা হচ্ছে। বাচ্চাদের হেলথ এবং এডুকেশন নিয়ে আপনাকে একটু এক্সট্রা কেয়ার কিন্তু নিতে হবে। নিজের হেলথ নিয়েও কিন্তু এক্সট্রা কেয়ার আপনাকে নিতে হবে। হেলথ খুব একটা কিন্তু এই সময় ভালো থাকবে না। আপনার লাইফ পার্টনার কিন্তু এই সময় ভীষণভাবে ক্যারিয়ারের সাকসেস পেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় আপনি জব চেঞ্জ করার একটা সম্ভাবনা আপনাদের থাকছে, তবে জব চেঞ্জ করাটা কতটা ভালো হবে সেটা কিন্তু আপনাকে একটু বিবেচনা করে নিতে হবে। তবে হেলথের ব্যাপারে একটু বেশি কেয়ার দিন। হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড রকম সমস্যায় কিন্তু ভুগবেন। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মীন রাশির 4th হাউসে সূর্যের রাশি পরিবর্তনটা হচ্ছে। এই সময় যারা বাড়ি বা গাড়ি ক্রয় করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। মায়ের হেলথ নিয়ে কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে। এই সময় কোথাও ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। ভ্রমণের এই সময় কিন্তু আধ্যাত্মিক ব্যাপারেও আপনাদের একটু মন যাবে। এই সময় খরচা কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। জানবো মেষ রাশির মানুষদের সূর্যের এই যে রাশি পরিবর্তন তার কি এফেক্ট পড়বে না পড়বে। মেষ রাশির 3rd হাউসে সূর্যের এই রাশি পরিবর্তনটা হচ্ছে। এই সময় মেষ রাশির মানুষদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। কনফিডেন্স কিন্তু খুব বেড়ে যাবে। তবে কাজের পরিবেশে কিন্তু কিছু সমস্যা হবে। কাজের জায়গায় কলিগদের সাথে কিছু প্রবলেম অ্যারাইজ করার ফলে কিন্তু আপনার কাজটা কোথাও গিয়ে হেল্ড আপ হবে। এর ফলে কি হবে, অফিসে আপনার ইমপ্রেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। কিছু কিছু বিষয়ে বাবার সাথে কিন্তু একটু মতবিরোধ হতে পারে। এই সময় আপনি কিছু ধার্মিক ক্রিয়াকলাপ করবেন। ধার্মিক ব্যাপারে কোথাও যাত্রাও কিন্তু এই সময় আপনাদের হতে পারে।
ছোট ভাই বোনের হেলথ নিয়েও কিন্তু কিছু প্রবলেম এই সময় থাকতে পারে। লাইফে নতুন কোনো প্রেম আসতে পারে, আর যেটাকে আপনি লাইফ পার্টনার হিসেবে হয়তো চুজ করতে পারেন। যাকে বলা যায় সূর্যের এই রাশি পরিবর্তন মেষ রাশির মানুষদের জন্য একটা মিশ্র ফল নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, সূর্যের এই রাশি পরিবর্তন নিয়ে ভিডিওটি আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।